কোপা আমেরিকা ফুটবল গ্যালারিতে উঠে দর্শকদের সঙ্গে হাতাহাতিতে জড়ানো উরুগুয়ের ফুটবলারদের শাস্তি পাওয়ার একরকম অনুমতি ছিল। কোপা আমেরিকায় কলম্বিয়ার বিপক্ষে সেমিফাইনাল শেষে ওই ঘটনায় পাঁচটি আন্তর্জাতিক ম্যাচে নিষিদ্ধ হয়েছেন লিভারপুল ফরোয়ার্ড দারুইন নুনেস। তদন্ত শেষে বুধবার উরুগুয়ের ফুটবলারদের শাস্তির বিষয়টি জানায় দক্ষিণ আমেরিকার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। গত জুলাইয়ে কোপা আমেরিকা সেমিফাইনালে ঘটে এই কাণ্ড। কলম্বিয়ার বিপক্ষে 1-0 গোলে হারের পর হুট করে গ্যালারির দিকে তেড়ে যায় উরুগুয়ের বেশ কয়েকজন ফুটবলার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে স্পষ্ট দেখা যায় দর্শকদের সঙ্গে বিবাদে উরুগুয়ের প্রায় সব ফুটবলারের অংশগ্রহণ ছিল। পরের ব্রডকাস্টার চ্যানেলে দলের অধিনায়ক হিমেনেস বলেছিলেন, পরিবারের সদস্যদের রক্ষা করতে গ্যালারিতে তেড়ে গিয়েছিল তারা। ওই ঘটনায় দারুইন নুনেসকে 5 ম্যাচ নিষেধাজ্ঞার সঙ্গে $20,000 জরিমানা করা হয়েছে। রদ্রিগো ব্যান্তানকোর 4 ম্যাচে নিষেধাজ্ঞার সঙ্গে $16,000 জরিমানা শুনেছেন। রোনালদো, আরাহু, হোসে মারিয়া হিমেনেস ও মাথিয়াস অলিভেরাকে $12,000 করে আর উরুগুয়েকে ফুটবল অ্যাসোসিয়েশনের $20,000 জরিমানা করেছে কনমেবল। মারামারিতে জড়ানোয় শাস্তি পেয়েছেন মোট 11 জন ফুটবলার।